নওগাঁয় ইট ভাটায় ব্যাপক হারে পোড়ানো হচ্ছে কাঠ, পাশাপাশি আবাদে জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। আর আবাসিক এলাকায় ভাটা গড়ে তোলায় পরিবেশ দূষণে ভোগান্তিতে এলাকাবাসী। জেলায় 200 বেশি ইট ভাটা থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 6টির। তবে জেলা প্রশাসনের দাবি, পরিবেশ নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট। চারপাশে সবুজ গাছপালা আর বসতবাড়ির মাঝেই গড়ে তোলা হয়েছে ইট ভাটা। আর এসব ভাটায় ইট প্রস্তুতে গণহারে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছপালা। এই চিত্র নওগাঁর মান্দা উপজেলার। কোথাও আবাসিক এলাকা, আবার কোথাও উর্বর আবাদি জমির মধ্যেই ভাটা গড়ে তোলা হয়েছে জেলা জুড়েই। আবাদি জমির উর্বর মাটি কেটে যেন ইট তৈরির প্রতিযোগিতা চলছে। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় নিবন্ধিত ভাটার সংখ্যা রয়েছে মাত্র 6টি, আর আবেদন রয়েছে আরও অন্তত 30টির, কিন্তু ইটভাটা পরিচালিত হচ্ছে 200-এর অধিক। নিয়ম নীতি তোয়াক্কা না করে এসব ইটভাটা পরিচালনা করায় একদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, অন্যদিকে জীব বৈচিত্র্য। বাড়ির উপর ভাটা, সমস্ত জিনিসগুলো চলে আসে ঘরের ভিতর। ভাটার ধোঁয়া, ধুলা বালুয়ে আপনার ফসল হচ্ছে না। এটা তো বিলানি নিচে জায়গা, এখানে তো মাটি কাটা যায় না, দূরের থেকে আসে। পরিবেশ নীতিমালা অনুযায়ী আবাসিক এলাকায় ভাটা গড়ে তোলা ও আবাদি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ, কিন্তু ভাটা মালিক সমিতির নেতার দাবি, বাধ্য হয়েই ভাটা পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটছে। নওগাঁ জেলায় যেমন ফসলের জমি, তেমনি বাগান, বাসা বাড়ি, স্কুল কলেজ, প্রত্যেকটা এক মাইলের মধ্যে কোনোটা ফাঁকাই নাই। সেই ক্ষেত্রে পরিবেশ সার্টিফিকেটের আইন, সে আইনে আমরা সার্টিফিকেট করতে পারতেছি না। আইন অমান্য করে ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে দাবি জেলা প্রশাসনের। অবৈধভাবে যাতে ইটভাটার কার্যক্রম পরিচালিত না হতে পারে, সেজন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত বিষয়টি মনিটরিং করছি, এবং এর জন্য আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কৃষি বিভাগ বলছে, জেলায় 2.5 লাখ হেক্টর আবাদি জমির মধ্যে প্রতি বছর ইটভাটায় প্রায় 3,000 হেক্টর জমির ব্যবহার করা হচ্ছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।